চীনের অ্যাপের পর চীনের কালার টিভির আমদানি নিয়ে মোদি সরকারের বড় পদক্ষেপ। শুরু হলো ভারতের ইলেকট্রনিক স্ট্রাইক। এ নিয়ে আজকের ভিডিওটি, তো ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বলবো ভিডিওটিকে জনসাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ডিজিটাল স্ট্রাইকের পর এবার ইলেকট্রনিক স্ট্রাইক ছেড়ে পড়ল চীনে। ভারতের একের পর এক তোপে কার্যকরী জর্জরিত বেঞ্জামিন। চীনের অ্যাপ একাধিক দফায় ভারতে নিষিদ্ধ করার পর এবার দিল্লি চীন থেকে আমদানিকৃত কালার টিভিতেও বেরিং পাড়াতে শুরু করে দিল। কালার টিভির আমদানির ক্ষেত্রে একবার সরকারি লাইসেন্স প্রয়োজন, ডাইরেক্টরস জেনারেল অফ ফরেন ট্রেড এ কথাই জানিয়েছে। ফলে এবার পরোক্ষে চীন থেকে আসা বিপুল পরিমাণ কালার টিভি আমদানির ওপর বিধিনিষেধ আরোপ করা শুরু করলো ভারত। টিভির আমদানি ও টাকার অঙ্ক উল্লেখ, ভারতে প্রতি বছর প্রায় $781 million কালার টিভি আমদানি করা হয়, যার বেশিরভাগটাই চীন এবং ভিয়েতনাম থেকে আসে। সেই জায়গা থেকে এবার চীনের টিভির ব্যবসায় রমরমিয়া ভারতের কার্যত আটকে দিতে শুরু করলো দিল্লি। উল্লেখিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার টিভির ক্ষেত্রে অবশ্য আমদানি বিশেষজ্ঞ কোনো বিধিনিষেধ নেই। দেশের টিভি সেট ইন্ডাস্ট্রি, ভারতে প্রায় 35% টিভি সেট বাইরে থেকে আমদানি করা হয়, বেশিরভাগই তাই চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া থেকে আসে। 2000 থেকে 2001 সালে টিভির সেট আমদানি সহ 1429টি আইটেমের ক্ষেত্রে ছাড় দিয়েছিল ভারত সরকার। এবার সেই ছাড়পত্রের পরিমাণ কমাতে শুরু করলো নয়াদিল্লি। টিভি আমদানির বিধি নিষেধের আরও কারণ, মূলত আত্মনির্ভর ভারত প্রকল্পের হাত ধরেই দিল্লি চাইছে দেশের মাটিতে আরও বেশি করে সস্তার কালার টিভি নির্মাণ করতে। এর আগে চীন থেকে কম দামে টায়ার আনার উপর বহু বিধি নিষেধ জারি করেছে ভারত, যার জেরে ভারতের মাটিতে বেশি করে ওই সমস্ত জিনিসের উৎপাদকের উৎসাহ দিতে চেয়েছে দিল্লি। তো দিল্লির এই পদক্ষেপ কাদের ক্ষতি? তবে মনে করা হচ্ছে যে সমস্ত ভারতের ব্র্যান্ড যারা চীন থেকে সরাসরি কালার টিভি আমদানি করে তা বিক্রি করে তাদের ক্ষেত্রে সমস্যার পরিমাণ বাড়ছে। প্রসঙ্গত, সরকার এবার থেকে দেশের মাটিতে নির্মিত পণ্যের ওপর বেশি জোর দিতে মন পদক্ষেপ নিচ্ছে বলে খবর। তো আপনাদের কি মনে হয়, চীনের কালার টিভি বন্ধ করে প্রধানমন্ত্রী কি ঠিক করেছেন না ভুল করেছেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।